মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের সাইদুল নাকের পলিপাসের চিকিৎসা করাতে যান পার্শ্ববর্তী গ্রাম সদর উপজেলার আলমপুরের হাতুরে ডাক্তার ফখরুজ্জামান ফুকুর কাছে অপারেশনের মাধ্যমে নাকের এই চিকিৎসায় খরচ লাগবে মাত্র বিশ টাকা তা শুনে খটকা লাগে তার মার মনেও শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়ি ফিরেছে সাইদুল স্বজনরা জানায় ভুয়া ডাক্তার ফুকু রোগীকে অজ্ঞান করে নাকের পলিপাস অপারেশন করে এ সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় পরে জ্ঞান না ফেরায় মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন তো নাকের পলিপাস ওর মা এবং ওর আর এক চাষি সঙ্গে নিয়ে আসলো তামান্না ক্লিনিক নাম দিতে যেটা যেখানে মানে অবৈধভাবে ই করা হয় এবং সেখানে অপারেশন করে অবৈধভাবে যার কোনো সার্টিফিকেট কোনো ভিত্তি নাই এমন মৃত্যুর ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না সাইদুলের পরিবার ভালো চাইলে আমার কাজ আছে ডাক্তার সকাল 7টার দিকে নিয়ে এসেছে নিয়ে এসে অপারেশন করে অজ্ঞান হয়ে গিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন অভিযুক্ত ফখরুজ্জামান ফুকুর কোনো ডাক্তারি সনদই নেই ক্লিনিক ও বাড়িতে তালা ঝুলিয়ে পরিবার নিয়ে পালিয়েছে ফুকু একজন পাশি ডাক্তার না সে অবৈধভাবে তাকে অপারেশন করার চেষ্টা করে যার ফলে তার এই ছেলেটার মৃত্যু হয় এ ব্যাপারে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব ভুয়া ডাক্তার ফুকুকে দ্রুত আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন